আপনারা দেখছেন নিউজ কলকাতা। আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। আধার কার্ড না থাকায় এনআরসির আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী রিক্সা চালকের সাধারণ প্রজাতন্ত্র দিবসে আনন্দে মাতোহারা সারা ভারতবর্ষ। অন্যদিকে রবিবার এনআরসির আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন রতুয়া 1 নম্বর ব্লকের বিনপাড়া গ্রামের বাসিন্দা মধু সাহা, বয়স 46। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মধু সাহা, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের বিনপাড়া গ্রামে, পেশায় রিক্সা চালক। কি ঘটনাটা কি হয়েছে একটু বলো। ঘটনাটা আমার মা আর মাসি, আমার মাসি বাইরে গল্প করছিল, আর বলল কি আমি ভাত খেতে চললাম, আর আমার মা বললো কি যাও, আর ভাত খেতে এসে আর আমার মা আর জানছে না কি এরকমভাবে, আর আমার মা আর আমার মাসি গল্প করছে বাইরে, আর ফাঁসি লেগে গেছে ভিতরে। বলতো কে ছিল ওটা? হ্যাঁ কে ছিল ওটা? আমার বাবা নিজস্ব। কি নাম ছিল? মধু সাহা। কি কাজ করতেন তিনি? হ্যাঁ কি কাজ করতো? শিলিগুড়ি যেত, রিক্সা চালাতো নাকি? তো কিসের জন্য গলায় দড়ি দিয়েছিল? আধার কার্ডের টেনশন। আধার কার্ড হয়নি? আধার কার্ড হলো না তো কি হলো? আধার কার্ডের টেনশনে কে বলবে, ভয় ঢুকে গেছিল ভিতরে। কিসের জন্য? কিসের? এনআরসির ভয়। কি নাম তোমার? ভরত সাহা। পেপার আছে কি? ওরা ভোটার কার্ড আছে, আধার কার্ড না। আধার কার্ডের জন্যে ও এনআরসি জবি থেকে গেছে, তবে থেকে ও বলছে কি আমরা আধার কার্ড নেই, আধার কার্ড নেই। আমি বাংলাদেশ লেগে গেছি, ভাগ্যের উদ্দেশ্যে ইন্ডিয়া ছিল, এই জন্যে টেনশনে কিন্তু প্রাণ হত্যা করলো, ফাঁসি লেগে গেল। কবে জানতে পারলো সে যে তার আধার কার্ড নেই? জবে থেকে এনআরসি গেছে, তবে থেকে। সে কি টেনশনে ভুগছিল নাকি? টেনশন ভুগছিল, প্রচুর টেনশন। যেখানে যাচ্ছে গল্প করছে আমার আধার কার্ড নেই, আধার কার্ড নেই, আমার পালিয়ে দিবে বাংলাদেশ, কীভাবে থাকবো দেশে। আজকের ঘটনা কী হলো? আজকের বউ আর ওর শালি বসে বাড়ি গল্প করছিল সব বলে, আর ও শালি বসে গল্প করতে করতে আসলো বাড়ি, আধার কার্ড, আধার কার্ড নাই। তো বলো আধার কার্ড হয়ে যাবে, হয়ে টেনশন করছো, এই কথায় বাড়ি ঢুকে ফাঁসি লেগে যাবে। কী নাম ছিল? মধু সাহা। বয়স কত হবে? বয়স 46। বাড়ি কোথায়? তিনপাড়া বিকেটালপাড়া। কী কাজ করতো সে? রিক্সা চলেছিল, মজুরি। আপনার নাম কি? সকামুল। যে মারা গেছে তার নাম কি আছে? মধু সাহা। কে হয় আপনার? আমার কাকু। কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হলো এনআরসি শুরু হওয়ার পর থেকে আমার কাকু আধার কার্ডের জন্য মানে খুব চিন্তায় মানে ছিল। এবার খুব চিন্তা, আধার কার্ড নাই, আধার কার্ড নাই, আধার কার্ডের জন্য সব জায়গায় ঘোরাঘুরি করছে। আমাদের কাছে বারবার করে আসতে বুঝাচ্ছি যে আধার কার্ড হবে, সময় হলে হবে, কিন্তু আমার কাকু খুব টেনশন করছিল আধার কার্ড নিয়ে এনআরসি হবার পর থেকে। এবার আমার কাকু এই ব্লক মোড়ের কাছে এক আধার কেন্দ্র কথা বলে বলেছে যে আধার কেন্দ্র বলে হয়েছে ওখানে, তো ওখানে একটা দোকানে আধার কার্ড করার জন্য 700 টাকা আমার কাকু প্লাস আমার কাকিমা দুটো আধার কার্ড করার জন্য 700 টাকাও দিয়েছিল। দেওয়ার পরে নাকি ওটা রিজেক্ট হয়ে গেল, আর 10-12 দিন পরে রিজেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে বলছে ওই ব্লক মোড়ের দোকানটা থেকে যে এটা তোমার আধার কার্ড আর হবে না, আর কোথাও আধার কার্ড আর হবে না। এই কথা নিয়ে প্রচুর চিন্তা করতে লাগলো, বারবার করে আমার কাছে আসতে বলছে যে আধার কার্ড আমার হবে না, হবে না, আমাকে দেশ থেকে ভাগিয়ে দিবে, ওই ই ক্যাম্পে রাখবে, ও ক্যাম্পে রাখবে, হ্যান ত্যান উল্টা পুল্টা বলছে। দিয়ে আমরা খুব বুঝাচ্ছিলাম, বুঝাতে বুঝাতে হঠাৎ করে ব্যাস সুইসাইড করে নিয়েছে বাড়িতে আসছে। কী নাম ছিল? মধু সাহা। তার নাম বলো? আমার নাম রতন সাহা। পরিবার সূত্রে জানা গিয়েছে ভোটার কার্ড ও রেশন কার্ড রয়েছে, নেই আধার কার্ড। নতুন আধার কার্ডের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কখনো ব্যাংকে, আবার কখনো সিএসপি কেন্দ্রগুলিতে। দিন কয়েক আগে তিনি নিজের স্ত্রী পঞ্চমী সাহার জন্য রতুয়া ব্লকের মোড়ের এক সিএসপি কেন্দ্রে 700 টাকা দিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেখানেও আধার কার্ড তৈরি হয়নি। আধার কার্ড না থাকায় এনআরসির ভয় তার মনে বাসা বেঁধেছিল। ছেলে ভরত সাহা জানান, আধার কার্ড না থাকায় দীর্ঘদিন ধরে বাবা মানসিক অবসাদে ভুগছিলেন। আমরা বাড়িতে বাবাকে বিভিন্নভাবে আশ্বস্ত করি যে আধার কার্ড না থাকলেও নাগরিকত্ব দিয়ে কোনো সমস্যা হবে না। তার সত্ত্বেও বাবা কোনো মতে বুঝে উঠতে পারেনি। আমার মা পঞ্চমী সাহা ও মাসি বারান্দায় বসে গল্প করছিলেন, সেই সময় বাবা বাড়িতে আসেন এবং ঘরে ঢোকেন।
এবং নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সেই সময় মা এবং মাসি বারান্দায় বসে থেকেও একটিও টের পাননি। আমাদের পরিবারের বাবাই ছিল রোজগারের একমাত্র। এখন মা ও ছোট ভাই কিশোর সাহাকে নিয়ে কিভাবে দিন কাটাবো ভেবে কুলকিনারা পাচ্ছি না। এদিকে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসেন রতুয়া থানার পুলিশ। এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয় শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।